দাবিতে বিক্ষোভ দেখান মহিলারা, রাস্তা সারাইতে বাধা দেন তারা, পাকা রাস্তা না হলে ভোট বয়কটেরও হুমকি দেন তারা। পাকা রাস্তার দাবিতে ইট রাস্তার সংস্কারে বাধা গ্রামবাসীদের, রাস্তার ইট তুলে ফেলে দিলেন মহিলারা। ঘটনাটি ঘটেছে বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার হুদো এলাকায়। বৃহস্পতিবার সকালে রাস্তা সংস্কার করার জন্যে কন্ট্রাক্টর ওই এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল, ভোট এলেই নতুন করে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়, এবার ভোটের আগে রাস্তা পাকা না হলে ভোট বয়কট করারও হুমকি দেন এলাকাবাসীরা। ভোট নিতে আসবে না, তাই এইগুলো পুটিং করতে কেন দেবো? তিনটা শুধু এইগুলো গাড়ি ঢুকতে পারে না, পুলিশের গাড়ি। আর জানা এবার এই ভোটের স্কুল যার ভোট নিতে না আসে তাহলে তারা মার খেয়ে যাবে। আমাদের বাধা এই কারণে, কারণ যতবার ভোট আসে ওরা এসে ভালোভাবে কথা বলে বলে যে আমরা রাস্তা ঠিক করে দেবো, রাস্তা স্যাংশন হয়ে গেছে। অথচ যেই ভোট বেরিয়ে যাবে তখন যার যার মতন ঘরে চলে যাবে, আমাদের বলবে এই সিজনে না পরের সিজনে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস জানান, ভোটের মুখে পঞ্চায়েতের সমস্ত রাস্তার সংস্কার শুরু হয়েছে, এখনই নতুন রাস্তা করা সম্ভব নয়। ওখানকার কিছু বিজেপির লোকজন আছেন, তারাই এই বাধা দিচ্ছে, কারণ আমাদের সামনে ইলেকশন, আমাদের পঞ্চায়েতকে হেয় করার জন্য ওরা এটা করছে। আমরা আগামীতে অ্যানুয়াল ইলেকশন দিয়ে এই রাস্তাটা আমরা তুক করে দেব। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।